তারপরেও ধৈর্য ধরে ব্যবসাটাকে ধরে আছি। বিষয়টার তাৎপর্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরেও জানতে পারবেন। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল সোহাগ এ টু জেড, আর সাথে আছি আমি সোহাগ। প্রতিদিন কেউ না কেউ ব্যবসায় আসতেছে, আবার প্রতিদিন কেউ না কেউ এই ব্যবসা ছেড়ে চলে যাচ্ছে। প্রতিদিন কেউ না কেউ নতুন নতুন ইনকামে আসতেছে, প্রতিদিন কেউ না কেউ ওই ইনকামের পথটা ছেড়ে দিয়ে অন্য একটি ইনকামের পথ বেছে নিচ্ছে। একটা না হলে দ্বিতীয়টা, দ্বিতীয় না হলে তৃতীয়টা, এভাবে পাল্টাচ্ছে। অথবা অনেকেই একটা নিয়ে পড়ে আছেন, লেগে আছেন। বলতেছিলাম তাদের কথা, আমাদের কথা। ভিউয়ার্স, এই যে আমার জায়গায় আমি আছি, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, বলবো না একদম কষ্টে আছি, কারণ শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যখন আমার ফ্রেন্ডের মধ্যে কেউ দোকান ছেড়ে দিয়ে বিদেশ চলে যাচ্ছে, 7-8-10 বছর দোকানদারি করছে, পাড়ার পারতেছে না, সে বিদেশ চলে যাচ্ছে আরও ভালো কিছুর আশায়। হয়তোবা দেখাচ্ছে আমার একটা ফ্রেন্ড, সে ইলেকট্রিশিয়ান, ভালো ইলেকট্রিক কাজ জানে, সে সেটা ছেড়ে দিয়ে মোটরসাইকেল চালিয়েছে ভাড়ায়, আমাদের এখানে ভাড়ায় মোটরসাইকেল চালায়, ভাড়ায় চালিয়েছে, সেটা তার ভালো লাগতেছে না বা পোষাচ্ছে না। তার ভালো লাগলো মনে হয় যে আমি একটা দোকান করব, ছোট্ট একটা দোকান দিল, এ টু জেড ছোট করে একটা দোকান দিল, বেশি দিন করে নাই, এখন সে সিএনজি নিচ্ছে, সে সিএনজি চালাচ্ছে। দেখে অবাক, কত ধরনের পেশা একজন মানুষ, মন বসতেছে না, কোনোটাতে পোষাচ্ছে না, মনে হচ্ছে ওই যে পাশের দোকান আমার থেকে মনে হয় বেশি বিক্রি করতেছে, ওই যে মনে হয় ওই ব্যক্তি আমার থেকে বেশি মনে হচ্ছে, বেশি বিক্রি করতেছে, বেশি ভালো আছে। ঠিক আছে, দৈনন্দিন দেখাচ্ছে কেউ না কেউ দোকান ছেড়ে দিচ্ছে, আবার ওই দোকান কেউ না কেউ নিচ্ছে, এভাবেই চলছে। আসলে আমাদেরকে আমাদের জায়গায় সন্তুষ্ট থাকতে হবে ভিউয়ার্স, চেষ্টা করতে হবে, একটা জায়গায় থেকে চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে যে কোনো একটা বিষয় নিয়ে। আমি আমার দোকানে আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আজকে আমি আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি আমার দোকানে, আমি যখন লাইফে ফার্স্ট দোকান দিই, আমার দোকানের প্রায় 1 বছর আমার চা নাস্তার বিল, আমি ফ্যামিলির ছোট তাই দোকান দিয়েছি, সবাই সাপোর্ট করেছে, চা নাস্তার বিল আমাকে ঘর থেকে এনে দিতে হয়েছে 1 বছর। ছোট্ট একটা দোকান ছিল মোবাইল সার্ভিসিং, ফার্স্ট আমি মোবাইল সার্ভিসিং নিয়ে এই ব্যবসায় আসি, ওইটা দিয়ে আমার যাত্রা শুরু। 1 বছর আমার ঘর ভাড়া, দূরের কথা, চা নাস্তার বিলটা পর্যন্ত আমি বাসা থেকে নিয়ে করছি। কথা শুনতে হয়েছে আমাকে, বলছে যে তুই কিসের দোকান দিছস, কিসের দোকান দিছস, বা যে জমিদার থেকে নিছি আমার টিচার, সে বলছে যে কেন দোকানটা নিছস, তুই বিদেশ চলে যেতি বা ভালো পড়ালেখা করছস, চাকরি বাকরি করতি, কেন দিলি দোকান, বলে তুই ছেড়ে দিবি দেখবি। আমি আমার জায়গায় স্থির ছিলাম আলহামদুলিল্লাহ, আমার দোকানে এখন 2টা স্টাফ আছে। এরপর চা নাস্তার বিল তো আছেই, আমি এখন মনে করতেছি আমার দোকানে যতজন লোক আসবেই বা আমার দোকানে ছেলে থাকবে, তাদের রিজিকটা আমার উপরে নয়, তাদের রিজিক তাদের কাছে, সুতরাং সেই পথটা হয়ে যাবে, ইনশাআল্লাহ হয়ে গেছে। 4-5টা ছেলেও যখন আমার দোকানে থাকে না, স্টুডেন্ট থাকে, আমি তাদেরকে নাস্তা পানি করাই, বিল দেই, বাট আমার কমে না। কেন কমে না জানেন? তাদের রিজিক তাদের সাথে, তারা হয়তো বা 2 টাকা খাচ্ছে, কিন্তু 2 টাকা তো আমার লাভ করে দিচ্ছে, ওটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের জায়গায় আমরা যারা আছি, যদি মনে করি যে না আমি একজন ব্যবসায়ী, হয়তো বা একজন লোক রাখলে কেমন জানি হয়, ওই চিন্তা ভাবনাটা ভুলে যান, নিজের ক্রিয়েটিভ কিছু চিন্তা করেন। ঠিক আছে, একজন একটা জিনিস করতেছে, সেটা দেখে আমি যদি আসি, সেটা সবচাইতে ভুল হবে জীবনের, কারণ আপনি সেটা পারতেছেন কিনা, সেটার সাথে অ্যাডজাস্ট কিনা, সেটা আপনাকে চিন্তা করতে হবে। অনেকে দেখা যায় বিদেশ করছে অনেক দিন যাবৎ, আসি দোকান একটা দিয়ে ফেলছে, ঠিক আছে, এরপর দেখা গেলো ভালো লাগতেছে না, সে আবার বিক্রি করে চলে গেল, এটা কিন্তু হয় না। আপনার এইম, আপনার টার্গেট ঠিক রাখতে হবে। তো বলেছিলাম শুরুতে, তারপরেও ধৈর্য ধরে টিকে আছি, কষ্ট করে লেগে আছি, ইনশাআল্লাহ আজকে 8 বছর, প্রায় 9 বছর আমার থেকে অনেক সিনিয়র ব্যবসায়ী আছেন, অথবা দেখতেছেন যে আপনারা অনেক দিন যাবৎ দোকানদারি করতেছেন, আপনাদের অভিজ্ঞতা হয়তো অনেক বেশি, ঠিক আছে, সেটা কমেন্টে লিখে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।